সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করেন বিচান বন্দ্যোপাধ্যায়। মানুষের জন্য কাজ করাটাই তার নেশা বলে মনে করেন তিনি। কনক কিংবা আমফান সবসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো মানুষের পাশে থেকে কাজ করে গিয়েছেন অনবরত। মানুষের সেবায় সর্বদা নিয়োজিত প্রাণ তিনি। এবার এক অনন্য উদ্যোগ গ্রহণ করতে দেখা গেল তাকে। তার এলাকায় এক যুবক চিন্তামণি দত্ত বাইক চালাতে চালাতে হঠাৎই মাথা ঘুরে পড়ে যান তিনি। প্রাথমিকভাবে চিকিৎসা করা হলেও তার বাড়ির এমন কেউ ছিল না যে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাবে। এরপরই তার চিকিৎসার সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেন বুজান বন্দ্যোপাধ্যায়। তাকে নিয়ে গিয়ে ভর্তি করানো হয় হেজেসক্রিম হাসপাতালে। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ এবং বাড়ি ফিরেছেন তিনি। বাড়ি ফেরার পরে তাকে দেখতে আসেন বুজান বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে তাকে সব রকম সাহায্যের আশ্বাস দেন তিনি। তার বাড়ির লোকরাও সাধুবাদ জানান বুজান বন্দ্যোপাধ্যায়ের এহেন উদ্যোগে। খুবই অবস্থা খারাপ ছিল আমাদের এখানে। বুজান ব্যানার্জি বলে একজন আছেন, ওনার এতে থ্রু দিয়ে আমরা অভিষেক ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করেছি, করে আমার দেওয়ারকে ভর্তি করেছিল। একদম মরণাপন্ন ছিল, আমরা তো ভেবেছিলাম আর বাঁচবেই না, কিন্তু ওনার এতে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। এখন খুবই অসুস্থ, মানে স্মৃতি ওর যাচ্ছে আসছে। এবং হচ্ছে আপনার ও বুজান ব্যানার্জি আমাকে আশ্বাসও দিয়েছেন যে আপনি বৌদি তুমি চিন্তা করো না, আমরা আছি, অসুবিধে সুবিধে হলে আমাকে ডাকবে। আর অভিষেক ব্যানার্জিকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে যে উনি আমার ছেলের মতো দেওয়াকে উনি সুস্থ করে বাড়িতে ফিরিয়ে দিয়েছেন। আমার কাছে এইটুকুই আমার আমি ওনাকে প্রণাম জানাই। আর উনি আমার এটুকু আমার নিঃসল মানে নিঃসল ওর কিচ্ছু নেই, মানে একদম নিঃসম্বল ছেলে ওটা, ও আমার কাছেই থাকে খায়। যদি আপনারা দয়া করে একটু ওর জন্য একটু ব্যবস্থা করেন, করে দেবেন একটু, এইটুকুই আমার বলার, আর কিছু বলার নেই। ছোটবেলি সাতগাছিয়া মোড়েতে একটি কামরালি অঞ্চলের একটি ছেলে হঠাৎ দিন মাথা ঘুরে বাইক নিয়ে পড়ে যায়। তার ইন্টারনাল ব্রেন হ্যামারেজ হয়, প্রাথমিক হসপিটালে নিয়ে যায়। ছেলেটি খুব অসহায়, ওর বৌদির কাছে থাকে, ছেলের মতো করে মানুষ করেছে, ছেলেদের কেউ নেই। ওই বৌদির কাছে খায়, তার দাদা বয়স্ক খায় থাকে। তা ওই অসহায় ছেলেটিকে নিয়ে ওর ভাইজি ভাইপো নিয়ে প্রত্যেকটা হসপিটালে যায় এবং আইসিইউ দরকার হয়। তারপর বৌদি এবং ওর ভাইপো ভাইজি আমাকে আমাদের ফোন করে আমাকে, আমি তারপরে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালাম যে ছেলেটি ইন্টারনাল হ্যামারেজ হয়েছে, বাঁচবে না এরকম অবস্থা। ডাক্তার বলেছে ইমিডিয়েট আইসিইউতে দরকার ভর্তি করার। আমাদের মানবিক এমপি সাহেবকে ফোন করা মাত্রই উনি পিজিতে উল্টান ওয়ার্ডে আইসিইউতে ভর্তি করে দেন। তাই এর আগেও আমাদের এমপি সাহেব অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এলাকার প্রত্যেকটা মানুষকে, সে যে ধর্মের মানুষ হোক যে দলের মানুষ হোক, এর আগে বিজেপির থেকেও একজনকে চিত্তরঞ্জন উনি ভর্তি করে দিয়েছিলেন, বা এই এলাকার প্রত্যেকটা মানুষকে যেভাবে উনি আগলে রেখেছেন, তাই আমার বজবজ 2 নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, আমার বজবজ 2 নম্বর ব্লকের পক্ষ থেকে আমি আমাদের এমপিকে আমার পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে তুলে রাখা পবিত্র প্রণাম জানাই। এবং এই এলাকার একজন নাগরিককে আবারও উনি নজির সৃষ্টি করুন, প্রচুর লোককে বাঁচিয়েছেন, আবারও একজনকে বাঁচার এই মরার হাত থেকে বাঁচালেন। এবং 18 ফেব্রুয়ারি ছেলেটার বাড়িতে ছুটি দেন পিজি, এবং এখনো তার স্মৃতিশক্তি পুরোটা ফিরে আসেনি। তাই ওই অসহায় পরিবারকে আমি আমার পক্ষ থেকে কথা দিয়েছি যখন যা হবে আমি নিশ্চয়ই আপনাদের পাশে আছি। তাই আমাদের এমপি সাহেবও আছে, এমপি সাহেব যখন একজনকে বাঁচিয়ে ফিরিয়ে দিয়েছেন আপনাদের বাড়ি, তাই এমপি সাহেবকে আমি আমার পক্ষ থেকে আবার এমপি সাহেবকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এলাকার একটি অসহায় মানুষকে বাঁচানোর জন্য। ব্যুরো রিপোর্ট চ্যানেল 10। করোনাকালে মানুষ আজ ঘরকুনো হয়ে পড়েছে, তার মনে শান্তি নেই। যুব সমাজও খেলাধুলা ছেড়ে মোবাইল ফোন আর